আসসালামু আলাইকুম, আমি এম হাসান ফ্রম ইউকে। আজ আমি আপনাদেরকে বার্মিংহামের বোটানিক্যাল গার্ডেনটি দেখাবো। এটি বার্মিংহাম শহরের 2 মাইল দূরবর্তী এসবাস্টন এলাকায় অবস্থিত। প্রায় 15 একরেরও বেশি জায়গা নিয়ে এই বোটানিক্যাল গার্ডেনটি। এখানে প্রায় 7000-এর উপরেও গাছপালা রয়েছে। তাছাড়া এটি একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রস্থল। তাহলে চলুন আমরা ঘুরে দেখি এই বার্মিংহামের বোটানিক্যাল গার্ডেনটি। বোটানিক্যাল গার্ডেন বার্মিংহাম, এটি নগর বার্মিংহামের দক্ষিণ পশ্চিমের একটি পার্শ্ববর্তী এলাকা এসবাস্টনে অবস্থিত। 15 একর জায়গা বিস্তৃত এই বোটানিক্যাল গার্ডেনটি 1829 সালে ডিজাইন করা হয়। গ্রেড টু লিস্টেড এই বোটানিক্যাল গার্ডেনটির ডিজাইনার ছিলেন উদ্যানতত্ত্ববিদ জন ক্যালোরিয়াস লাউডন। এই গার্ডেনটি বার্মিংহাম বোটানিক্যাল অ্যান্ড হর্টিকালচারাল সোসাইটি দ্বারা পরিচালিত। প্রবেশ ফি সাপেক্ষে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানে ট্রপিক্যাল হাউস, টেরেস গ্লাস হাউস সহ 4টি গ্লাস হাউস রয়েছে, যা মূল সংরক্ষণাগার। এখানে বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় গ্লাস হাউসে ধান, আখ, তুলা, কোকোয়া, পাশাপাশি শুভাময় এবং জলজ উদ্ভিদ সংরক্ষিত। সাব ট্রপিক্যাল গ্লাস হাউসে ভেনাস, ফ্লাইট্র্যাপের মতো অর্কিড, ফার্নস এবং মাংসাশী গাছও রয়েছে। মেডিটেরানিয়ান গ্লাস হাউস দর্শকদের সাইট্রাস গাছ প্রদর্শন সরবরাহ করে। আর দ্য আরিড গ্লাস হাউসে ক্যাকটি আর অ্যালোভেরার মতো বেঁচে থাকার উদ্ভিদ রয়েছে। ১৮৩৩ সাল থেকে 1927 সালের মধ্যে বোটানিক্যাল গার্ডেনে বিদেশি উদ্ভিদ, ফল আর ফুলের বার্ষিক প্রদর্শনীর আয়োজন করা হয়, যা স্থানীয় উদ্যানতত্ত্বের দক্ষতা বাড়িয়ে তোলে। বোটানিক্যাল সোসাইটির সদস্য বৃদ্ধির লক্ষ্যে 1910 সালে একটি প্রাণীবিদ্যা সংগ্রহ চালু করা হয়। এর মধ্যে ভালুক, শিল, বানর সহ আরও অন্যান্য প্রাণীকে সংগ্রহশালায় অন্তর্ভুক্ত করা হয়। যদিও পরবর্তীতে প্রাণীবিদ্যা সংগ্রহটি বাতিল করা হয়, তবুও বাগানে পাখি সংগ্রহের একটি বৈশিষ্ট্য ছিল। এখানে 3টি পাখি প্রদর্শনী সংগ্রহশালা রয়েছে, যাতে বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত। হোয়াইট চিকড টোরাকো, হিমালয়ান মোনালস, কোয়াকার প্যারাকিটস জাতীয় এক্সোটিক পাখিও রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনের সংগ্রহশালায়। এই গার্ডেনটিতে বহির্বিশ্ব থেকে সংগ্রহকৃত 7000-এরও বেশি গাছপালা রয়েছে। এই উদ্যানটি ব্রিটিশ ন্যাশনাল বনসাই জাতীয় গাছের একটি আবাসস্থল। প্রাচীনতম নমুনাগুলির মধ্যে ওমিয়া ট্রি অন্যতম। এটি জাপানের ওমিয়া শহর থেকে সংগ্রহ করা হয়। ঝর্ণার কাছাকাছি 2টি সূক্ষ্ম হিমালয়ের সিডার সহ এই গার্ডেনে অনেকগুলি অস্বাভাবিক এবং উল্লেখযোগ্য গাছও রয়েছে। পৃথিবীতে বিরল এমন একটি উদ্ভিদ হল ফার্ন ডিক্সোনিয়া লেথামি, যেটি অ্যান্টার্কটিকা এবং ডিক্সোনিয়া আরবোরসেন্স এর একটি হাইব্রিড। এটি সংরক্ষিত আছে এই বোটানিক্যাল গার্ডেনে। 300 মিলিয়ন বছর আগের কনিফার্স প্রজাতির গাছ আর 250 মিলিয়ন বছর আগের উদ্ভাবিত জিঙ্কো, যার আরেক নাম জিঙ্কো বিলোবা প্রজাতির গাছও রয়েছে এখানে, যা বর্তমান যুগে এটি একটি ঔষধি গাছ। স্পাগনাম মস, যার আরেক নাম স্পাগনাম স্পাইসেস, যাকে রিয়েল লাইফ সেইভার নামে অভিহিত করা হয়, এটি একটি মূল্যবান ঔষধি গাছ।
ব্রোঞ্জ যুগ থেকে এটি ঔষধি কাজে ব্যবহৃত হয়ে আসছে। এতে পেনিসিলিন উপকরণ রয়েছে যা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। নাইভেল অরেঞ্জ, এটি ব্রাজিলে প্রায় 200 বছর আগে আবিষ্কৃত। এই উদ্ভিদের ফুল ফ্লোরিডা রাজ্যের একটি সুগন্ধি ফুল যা দেশটির সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। অরেঞ্জ টি তৈরি করতে এই সুগন্ধিযুক্ত পাতাও ব্যবহার করা হয়। থ্রি সিস্টার্স জাতীয় সুন্দর গাছগুলোর সংমিশ্রণটি আমেরিকানরা 300 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করে আসছে। সাউদার্ন মেক্সিকো থেকে আবিষ্কৃত নিডল অ্যান্ড থ্রেড গাছ আর মেক্সিকো থেকে আবিষ্কৃত লেডি কলমান গাছটিও দেখতে খুবই সুন্দর। কটন বল ক্যাকটাস, কুইন অফ দ্য নাইট নামে অভিহিত হাইলোসেরিয়াস আন্ডেটাস আর মেক্সিকান ক্যাকটাস সহ বিভিন্ন জাতের ক্যাকটাস রয়েছে এখানে। খোলাজাতীয় গাছের 12 মিটার উঁচু সাউথ আফ্রিকা থেকে আবিষ্কৃত জায়ান্ট বার্ড অফ দ্য প্যারাডাইস, যার আরেক নাম স্টেলিডজিয়া আলবা, রয়েছে এই গার্ডেনটিতে। ডিজিটালিস পেরপিউরিয়া, এটি হার্ট ডিজিজের জন্য একটি ঔষধি গাছ। ফিজিশিয়ান উইলিয়াম উইদারিং 1785 সালে এটি হার্ট ডিজিজের নিরাময়কর হিসাবে প্রবর্তন করেন। তাছাড়া মনকি পাজল, নিগ্রা, ম্যাঙ্গোলিয়া একুমিন্টা, ফেন্ডুয়ালা সরবাস, বেটুলা ইউটিলিস, ড্রামন্ডি, এইসিয়ার রাবরাম সহ বিভিন্ন জাতের উল্লেখযোগ্য গাছ রয়েছে এই গার্ডেনটিতে। গোলাপ, লিলি, টিউলিপ, অর্কিড, কার্নেশন, সানফ্লাওয়ার, পারুভিয়ান লিলি, গ্লাডিওলাস, ড্যাফোডিল আর পপি সহ অনেক রকমের ফুল গাছের সমাহার রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনে। আপনারা যারা বার্মিংহামের দর্শনীয় স্থান ঘুরতে আসবেন, বার্মিংহামের বোটানিক্যাল গার্ডেনটি দর্শনের লিস্টে অন্তর্ভুক্ত করবেন। সত্যি আনন্দ পাবেন আর বিশ্বের অনেক অজানা উদ্ভিদের সন্ধান পাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।